হ্যালো বন্ধুরা, প্রত্যেককে জানাই শুভ অক্ষয়তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে আমি স্বপ্নার রাহি চ্যানেলের স্বপ্না দিভাইকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। স্বপ্না দিভাই থাকে সুদূর রাজস্থানে, আর খুবই একটি সুন্দর জায়গা। তো দিভাই সেখানে থেকে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানায়, সুন্দর সুন্দর ভিউ তোলে, ক্যামেরা ক্যাপচার করে, আর অন্যরকম রান্নাও করে, সেগুলো শেয়ার করে আমাদের সাথে, এমনকি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সমস্ত কিছু। আর সে রিসেন্টলি ব্লগ বানাচ্ছে, ব্লগ সে আগে বানাতো না, এখন বানাচ্ছে। কেন বানাচ্ছে সেটা আপনারা তার চ্যানেলে গিয়ে জানতে পারবেন। আর দিদিভাই সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়েছে, আর ঈদের যারা মুসলিম তাদেরকে ঈদ মোবারক বলেছে। তো সবসময় স্ট্রং থাকা যায় না, চাপের মধ্যে কোনো কথা বেরিয়ে যেতেই পারে, তো দিদিভাই সে কথাগুলো বলেছে আর আমিও সেটা মানি। তো দিদিভাই একটা ছোট্ট মেয়ে আছে, আর হাজব্যান্ডকে নিয়ে সে সুদূর রাজস্থানে সংসার করছে এবং সঙ্গে ইউটিউব করছে, অনেক কষ্ট করে ইউটিউব করে। তার জন্য তার কমিউনিটি হয়ে গেছে, 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, বাট ওয়াচ টাইমটা পায়নি। তো প্লিজ সবাই দিদিভাইকে হেল্প করো, পাশে থাকো, সবাই প্লিজ দিদিভাইকে সাপোর্ট করো।